প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার, শীত বস্ত্র বিতরণ করলেন রাশিক মেয়র লিটন। রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসার নবনির্মিত ছয়তলা ভবনের শুভ উদ্বোধন। রাজশাহী সহ দেশের 8 জেলায় শৈত্যপ্রবাহ, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের আটক ও এসিল্যান্ড এবং ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহী সহ দেশের 8 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার জন্য দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল মাঝারি থেকে তীব্র শীত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 5টা 25 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 43 মিনিটে। রাজশাহীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় 3,500 মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, কম্বল বিতরণ করেছেন তিনি। বেলা 12টায় নগর ভবনের গ্রিন প্লাজায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে 400 জনের হাতে কম্বল তুলে দেন রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক সহ রাশিকের কর্মকর্তারা। এদিকে নগরীর 27 নং ওয়ার্ডের খুলিপাড়া ঈদগা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 1,500 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সিটি মেয়র লিটন। 27 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার নবনির্মিত 6তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বিদায়ী শিক্ষককে সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। মাদ্রাসার সভাপতি মোর্শেদ মঞ্জুর হাসান চুন্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর এইচ এম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবির। এছাড়াও বক্তব্য দেন গভর্নিং বডির সহসভাপতি শরীফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সবুর, সদস্য আব্দুল মতিন সহ অন্যরা। এ সময় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ। এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষিকা ফেরদৌস আরা খাতুনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পরে সকল শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির প্রাক্তন নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রচলিত ধারণা, বাবা মাও খুব চিন্তা করতে থাকে আমাদের প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান তারাও চিন্তা করতে থাকে কত পার্সেন্ট পাস করল এবং 100% পাস করলে তারা সন্তুষ্ট হন। যে আমি
শিখবো, আমি জানবো, আমি পারবো, আমি পাস করবো আর ফেল করবো, এইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে নকল করে পাস করা এবং শিক্ষকরাও নাম্বার বেশি দিয়ে কম পড়িয়ে বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দেন সেক্ষেত্রে হয় না। রাজশাহী সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিমের উদ্যোগে এসএসসি পরীক্ষা 2022-এ জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও 1000 মানুষকে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। অনুষ্ঠানে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন, কিসমত আরা আজিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 21 নং ওয়ার্ডের 2022 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 34 জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখার জন্য ডাক্তার এবিএম মনসুর রহমান, ডাক্তার নাসিম আখতার এডিনা, শিক্ষায় সূর্যকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করায় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী সাদিয়া তাসনিম দিয়াকে সংবর্ধিত করা হয়। এছাড়াও 21 নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার 1000 জন এলাকাবাসীকে শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি শামিউল হক লিটন। বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের হাতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে এ পর্যন্ত 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। এর আগে গতকাল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ ও জাসদ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী 1 ফেব্রুয়ারি এ আসনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোটার সংখ্যা 411,495 জন, এর মমধ্যে পুরুষ ভোটার 208,883 জন এবং নারী ভোটার 205,612 জন। বিএনপির এমপি হারুনুর রশিদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নাটোরের গুরুদাসপুরে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের আটক ও এসিল্যান্ট এবং ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর থানা এলাকায় শাপলা চত্বরে উপজেলার সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন গুরুদাসপুর প্রেস ক্লাবের সভাপতি, যুগান্তর পত্রিকার প্রতিনিধি দিল মোহাম্মদ, সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মাজেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মিজানুর রহমান, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠ প্রতিনিধি আকাশ আলী, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, যুগান্তর পত্রিকার প্রতিনিধি ওহিদুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা সমকাল পত্রিকার প্রতিনিধি নাজমুল হাসান সহ সকল সাংবাদিকদের ওপর হামলাকারী অবৈধ পুকুর খননকারী সন্ত্রাসী নান্নু মোল্লা সহ তার সহযোগীদের 72 ঘন্টার মধ্যে আটক ও উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসান শাকিল ও ওসি আব্দুল মতিনের প্রত্যাহারের দাবি করেন, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে সাংবাদিকবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলা এসিল্যান্ট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে থানা ও উপজেলা প্রশাসন পুকুর খনন কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করেন নান্নু মোল্লার পুকুরের পাশ থেকে। খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান গুরুদাসপুর প্রেস ক্লাবের 8 থেকে 10 জন সাংবাদিক। এ সময় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর সুইচগেট মসজিদের কাছে সাংবাদিকদের ওপর হামলা চালায় অবৈধ পুকুর খননকারী চক্রের সন্ত্রাসী বাহিনী। হামলায় গুরুতর আহত হন দৈনিক সমকালের গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান। আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।